কিছুদিন আগে শোনা গিয়েছিল খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের চর্চিত প্রেমিক যুগল সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। সম্প্রতি খবর প্রকাশিত হয়েছিল বলিউডের আরেক অভিনেতা বরুণ ধাওয়ান কিয়ারার গালে চুমু খাওয়াতে বেজায় চটেছিলেন প্রেমিক সিদ্ধার্থ। এবার জানা গেল হবু বউয়ের উপর গোপনে নজরদারি করছেন অভিনেতা। এর আগে জানা গিয়েছিল আগামী ৬ ফেব্রুয়ারি বসবে এই তারকা জুটির বিয়ের আসর। তার আগে একই দিনে থাকছে মেহেদি এবং সঙ্গীতের অনুষ্ঠান। পুরো দস্তর বিগ ফ্যাট পাঞ্জাবি ওয়েডিং করতে যাচ্ছেন এই হবু দম্পতি। বিয়ে নিয়ে মুখ না খুললেও প্রেমিকা কিয়ারাকে নিয়ে সম্প্রতি একটি সিক্রেট ফাঁস করেছেন সিদ্ধার্থ। তার আগামী সিনেমা মিশন মজনুর প্রচারে সিদ্ধার্থকে প্রশ্ন করা হয় তার ফোনের স্পিড ডায়ালে কিয়ারার নাম্বার আছে কিনা। জবাবে সিদ্ধার্থ জানান শুধু কিয়ারাই নয়, আরও অনেকের নাম্বারই রয়েছে। এরপর অভিনেতার কাছে জানতে চাওয়া হয় কিয়ারার উপর গোপনে নজরদারির সুযোগ পেলে তিনি ঠিক কি করবেন। উত্তর দিতে মোটেও দ্বিধা করেননি সিদ্ধার্থ। তিনি বলেন, নিশ্চয়ই নজরদারি করতাম। আমি দেখতাম ও এক মাসে কত সময় জিমে ওয়ার্কআউট করে। এটাকে মিশন ক্রসফিট, মিশন নট ফিট বা মিশন ইজ শি ফিট নামও দিতে পারেন। সিদ্ধার্থের এমন রোমান্টিক উত্তরে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা, কারণ মিশন মাজনু সিনেমায় গুপ্তচরের চরিত্রে রয়েছেন সিদ্ধার্থ। এর আগে শেরশাহ ও আয়ারির মতো দেশভক্তিমূলক ছবিতে দেখা গিয়েছে এই অভিনেতাকে।